আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনারে একটা চিকেনের তরকারি রান্ধা দেখাইম। এখন আমি একটা হান্ডি বইলিছি, বইয়ে তেল দিছি পরিমাণ মতো, আর আমি অনকো আস্তে আস্তে আমি আদা রসুন ব্লান্ডার করিয়ে রাখি দিই কিছুর মাঝে, মনে আছে আদা রসুন ছাড়ছি, সারিয়া আস্তে আস্তে আমি লারিয়া মিক্স করিয়া নিলাম গি। মিক্স করিয়া তোরা ব্রাউন হয়ে গেলে আমি আস্তে আস্তে, ব্রাউন হয়ে গেছে অলরেডি দেখতে পারাত আপনারা, ব্রাউন হয়ে গেছে, আপনারা আমার ভিডিও দেখবা, লাইক শেয়ার করবা। আমি নয়া ভিডিও করলাম, জানলাম না কতটুকু ভালোর আর কতটুকু বাদর। অনকো আমি গড়িয়া দিলাইছি, গড়িয়া পেঁয়াজ দিয়া গড়িয়া রাখলেছি। আর অনকো আমি তোরা উদলাইয়া লড়া ছাড়া পেঁয়াজ দিলাইছি, দিয়া আমি অনকো পেঁয়াজটা তোরা ব্রাউন করে নিলাম, পেঁয়াজটারে ব্রাউন করিয়া নিলাম গে। দেখতে পার না একে, আমি ধরে ধরে করে মশলা দিলে এরম দুই চামচ মরিচ, দুই চামচ মিক্স মশলা, আর জিরা আধা চামচ, গরম মশলা আধা চামচ। অনকো আমি লারি সারি মিক্স করিয়া নিলাম গি, মিক্স করিয়া নিলাম গি। দেখতে পারা অনকো মশলাটা বুনি নিলাম, বুনিয়া মিক্স করিয়া নিলাম গে। উনকো আমি তোরা ডাকিয়া রাখি দিলাম, বাদে আর তোরা মশলা বুনো হয়ে গেছে, লাল হয়ে গেছে কালার, ব্রাউন কালার। আমি তোরা লাড়িয়া নিলাম গে, চিকেন আনতে পাক্কা টাইম লাগে। অনকো আমি আরবার লারি সারি নিলাম গে, লারি সারি এখন আমি আস্তে আস্তে চিকেন গুলা ছাড়াই দিব, চিকেন ছাড়াই দিছি আমি, আপনারা দেখতে থাকো। আমি কোনো সিরা দিতাম না, আনা সিরা চিকেনের মধ্যে চিকেনে যত পানি বাড়ায়। আমি মশলাগুলো মিক্স করিয়া নিছি গে,
ওখানে আমি করিয়ে আসতে বললো কি জানকো আমার চিকেনটা তোরা জাল হয়ে গেছে, দেখতে পারা পানি বাড়াই গেছে, পানি বাড়াইয়া জল জল হয়ে গেছে। উনকো আমি তোরা টমেটো দিলারাম, ব্লান্ডার করিয়া রাখলেছি ফ্রেশ টমেটো, তোরা টমেটো সালে দিলাম, টমেটো দিয়া তোরা মিক্স করিয়া নিলাম গে। আপনারাও টমেটো দিয়া দেখুন যান তরকারিত ভালো লাগে। আমি তোরা মিক্স করিয়া নিলাম গে। আপনার আমার ভিডিও দেখবা, লাইক শেয়ার করবা, আর আমার রান্দা খিলাইবা, আপনারা জানাইবা মেসেজ দিয়া। আমি কোনো সিরা দিছি না, আনা সিরা চিকেনটা বুনছি, দেখতে পারা আমার ভিডিওটা দেখে লাইক শেয়ার করবা। আমার চিকেনটা হয়ে গেছে মোটামুটি, আমি চিকেন লেগ রাঁধছি। দেখকে আমার ভিডিওটা দেখকে আপনারা লাইক শেয়ার করবা। আমার কারি নাইস কালার হয়েছে, পাক্কা সময় লাগে যায় চিকেনটা হইতে, আমি বাক্যা টাইম লাগাইয়া চিকেনটা রাঁধছি। বাচ্চারা সবে চিকেন বলা পায়। আপনার আমার ভিডিওটা দেখবা, লাইক শেয়ার করবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।